আসসালামু আলাইকুম। সিস্টেম একাডেমি কেয়ারের পক্ষ থেকে জানাই আন্তরিক সালাম ও শুভেচ্ছা। বন্ধুরা, আমি আজ সলভ করব ষষ্ঠ শ্রেণীর একটা গণিত, এটা বইয়ের 10 পৃষ্ঠা, 2023 সালের নতুন বইয়ের। আজ যখন রাতে আমি মানে ভাত খেয়ে বসলাম, তখন দেখলাম যে অঙ্কটা ইউটিউবে সলভ করা আছে, বাট অঙ্কটা অনেক অনেকেই বলতেছে অনেক কঠিন, কিন্তু অঙ্কটা কিন্তু অনেক সহজ। যদি আপনি মানে ঠিক মতো বুঝতে পারেন, তাহলে অঙ্কটা আপনার কাছে অনেক ইজি হয়ে যাবে। দেখেন, আমি আপনাকে অন্তত কয়েক মিনিটের মধ্যে অঙ্কটি সলভ করে দিচ্ছি, এবং আশা করি অঙ্কটি আপনার কখনোই আর ভুল হবে না। শুরু করলাম। কোশ্চেনটি খেয়াল করেন, 6, 8, 2 একটি অঙ্ক সঠিক ও অঙ্কটি সঠিক স্থানে আছে, 6, 1, 4 একটি অঙ্ক সঠিক। এখানে একটা গল্প আছে, জন্মদিনের একটা বক্স আছে, বক্সের মধ্যে এই এই সংখ্যা 0 থেকে 9 পর্যন্ত লেখা আছে। আপনাকে এই সঠিক মানে সহজ কথা হলো, এই বক্সটা খুলতে গেলে কোন কোন সংখ্যা দিয়ে খুলতে হবে। আমি গল্পটা বললাম না, এই গল্পটা এখানে একটা বক্স আঁকা আছে, এবং কোন কোন সংখ্যা দিয়ে এটা আপনি গিফটি খুলবেন সেটা আর কি। এখন আমরা পরেরটা দেখি, 206, এখানে 2টি অঙ্ক সঠিক কিন্তু অঙ্কগুলো ভুল স্থানে আছে। আর এখানে 7, 3, 8 কোনো অঙ্কই সঠিক নয়, 7, 8, 0 একটি অঙ্ক সঠিক। তাহলে আপনি দেখেন, প্রথম কথা হলো যে বলছে কোনো অঙ্কই সঠিক নয়। তাহলে কোনো অঙ্ক সঠিক না মানে কি, কেটে দেন, কোনো অঙ্ক সঠিক না। ওকে, এখন দেখেন তাহলে 7, 3, 8 কোথায় কোথায় আছে? 7 আছে, 8 আছে, 8 আছে, 7 আছে কোথাও? নাই, আর অর্ধেক কিন্তু বের হয়ে গেল। ওকে, প্রথম তথ্য, আপনি একটা জায়গা ফিক্স করেন। দেখেন, প্রথম হলো একটি অঙ্ক সঠিক কিন্তু অঙ্কটি ভুল স্থানে আছে, দেখছেন? তাহলে আমরা একটা পেয়ে গেলাম 0, সঠিক কিন্তু ভুল স্থানে আছে, স্থান ভুল। ওকে, তাহলে আমরা এই 0টা কোথায় বসে? দেখেন, এখানে বসছে প্রথম স্থানে, আমি কিন্তু আগে 0-র কাজটা করবো। প্রথম আমরা কি করবো? 0-র কাজটা করবো। দেখেন, 0টা প্রথম স্থানে আছে, বাট বসে ভুল। ওকে, তাহলে স্থান ভুল, জায়গাটা বলবে না, হয় এখানে বসতে পারে বা এখানে বসতে পারে। ওকে, এখন দেখি 0 কোথায় আছে আর এখানে আছে। 2টি অঙ্ক সঠিক কিন্তু অঙ্কটি ভুল স্থানে আছে। ভুল স্থানে যদি হয়, খেয়াল করবেন এর মধ্যে 2টি অঙ্ক সঠিক কিন্তু কি আছে, ভুল স্থানে আছে। তাহলে ভুল স্থান যদি হয়, দেখেন তাহলে এটা ভুল স্থান 0-র জন্য, এটা ভুল স্থান, কারণ বলছে 2টি অঙ্ক সঠিক। এখন কোনটা সঠিক সেটা পরে বলছি আমরা, আগে আগে 0টা তো সঠিক পাইছি আমরা, এটা নিয়ে কাজ করি। 0 সঠিক মনে করলাম, বাট কি বললাম, ভুল স্থানে আছে, তার মানে প্রথম স্থানে হচ্ছে না, দ্বিতীয় স্থানে হচ্ছে না, তার মানে কি স্থানে, তৃতীয় স্থানে হচ্ছে। আমি কিন্তু শর্ট নিয়ে পড়লাম, ডিটেলস পর আগে সহজ বুঝেন। প্রথম হলো 3টি অঙ্ক সঠিক নয়, কেটে দিলাম, একটি অঙ্ক সঠিক, ওকে, 0 সঠিক কিন্তু ভুল স্থানে আছে, মানে প্রথম স্থানে 0 হবে না। এখন 0 খুঁজেন কোথায় আছে, এই যেখানে আছে, তাহলে এখান থেকে 2টি অঙ্ক সঠিক। আমি তো 0 একটা পেয়ে গেছি সঠিক, আমার বাকিটা দেখার বিষয় পরে হিসাব, কারণ পাজল আমার অঙ্ক না, এটা পাজল। ওকে, তাহলে 0 কিন্তু সঠিক, তাহলে 0 সঠিক কিন্তু কি আছে, ভুল স্থানে, তার মানে প্রথম স্থানে হবে না, দ্বিতীয় স্থানে হবে না। তাহলে 0 কত হবে, তৃতীয় স্থানে, আমি একটা পেয়ে গেলাম 0 তৃতীয় স্থানে। ওকে, এখন আসি আমরা আমরা আর একটা জায়গা খুঁজবো। দেখেন তো সহজ তথ্য কোনটা আছে, একটি আছে কার মধ্যে, 0 কিন্তু হয়ে গেছে। এখন একটি, আমরা 2টি ঝামেলা যাবো না, একটি আছে কার মধ্যে, আর আছে এই যে একটি, একটি একটি, ওকে, সঠিক স্থানে আছে, একটি অঙ্ক সঠিক ও সঠিক স্থানে আছে, একটি অঙ্ক সঠিক সঠিক স্থানে আছে। এখন দেখেন তো আমরা 0 বসালাম কোথায়, 3 নাম্বার সংখ্যায়, এখানে 6 আছে কোথায়, 3 নাম্বার, তার মানে 6 হবে না। দেখেন 0 তো 3 নাম্বারে বসে গেছে, 8 তো আগেই কাটা, 3 নাম্বারে কি 6 হবে, হবে না, একটি অঙ্ক সঠিক। তাহলে 2 কোথায় হবে, লাস্ট, এটা হলো পাজল, ওভাবে মানে ডিটেলস মুখস্থ করার মতো না, যে এত আমি আরেকবার বলে দিব। এখন দেখেন আমার সেকেন্ড পজিশন লাগবে, সেকেন্ড পজিশনটা, ওকে, তাহলে আমার কিন্তু 6 হচ্ছে না, 6 কিন্তু কেটে দিচ্ছে আমার, 6 কিন্তু হওয়ার কোনো স্কোপই নেই, 6 হওয়ার কোনো স্কোপ নেই। আছে হলো এই যে 4 আর 1, 2, দেখুন একটা 2 তো এখানে বসে গেছে, তাহলে 2ও কিন্তু হচ্ছে না, এই যে এখান থেকে আছে হলো এই 4 আর 1, এই এটা আছে, 0 তো বসে গেছে, 2 তো বসে গেছে, 4 আর 1, তাহলে এটার মধ্যে অ্যান্সার হয়ে গেছে, সহজ কথা। আরেকবার বলে দিই আমি, সঠিক স্থানে আছে, ভুল স্থানে আছে, 0 এখানে হবে না, 0টা আর কোথায় আছে, এখানে আছে, সেটা ভুল স্থানে আছে। আমি একদম সহজ করে বলে দিই, মাথায় মানে প্যারা নেওয়ার দরকার নেই। প্রথম হলো 0টা খেয়াল করেন, আর ফার্স্টে তো কেটে দিলাম যে 3টি অঙ্ক সঠিক না,
কেটে দিস, শূন্যটা দিয়ে শুরু করেন। শূন্য দুই জায়গায় আছে, সিরিয়ালি আছে, একটি অঙ্ক সঠিক, কিন্তু ভুল স্থানে, তার মানে শূন্য সঠিক। ওকে, এবার শূন্য কার মধ্যে আছে, এখানে আছে। দুইটি অঙ্ক সঠিক কিন্তু ভুল স্থানে আছে, তার মানে শূন্যটা যদি সঠিক, আমি একে সঠিক ধরে নিলাম, যদি সঠিক বলে দিছে কিন্তু ভুল স্থানে, তার মানে প্রথম স্থানে শূন্য হবে না, সেকেন্ড স্থানে হবে না, কই হবে, তৃতীয় স্থানে। ওকে, এবার একটি আছে কার মধ্যে, এখানে একটি আছে, একটি অঙ্ক সঠিক, অঙ্কটি সঠিক স্থানে আছে, শূন্য তো কোথায় বসছে, তৃতীয় স্থানে, তাহলে ছয় তৃতীয় স্থানে হবে, হবে না, তাহলে সঠিক আটটা আগেই কাটা, দুই দুই বসে গেছে। ওকে, এখন আছে মাঝখানে জায়গাটা, মাঝখানে জায়গাটা যদি ছয় ভুল, তাহলে এটাও ভুল, এটাও ভুল, মাঝখানে জায়গাটা। এখন দেখেন এক আর চার মাঝখানে কি বলবে, দেখুন তো কি বলছে, ভুল স্থানে আছে, কি আছে, ভুল স্থানে, তার মানে কি চার হবে একের জায়গায়, এক হবে চারের জায়গায়, এক হবে চারের জায়গায়, চার হবে একের জায়গায়, কিন্তু এখানে তো আগে দুই বসে আছে, এই দুই বসে আছে, তার মানে এখানে না চার, কি কঠিন লাগলো। কিন্তু এই অঙ্কটা দেখি মানে অনেক স্টুডেন্টরা এত বেশি ভয় পাচ্ছে যে মানে আমি বাধ্য হয়ে আজকে ভিডিওটা করলাম, আমি প্রায় 5 মাস পরে লাইভে আসলাম সামনাসামনি এই অঙ্কটা করার জন্য। ওকে, আমি আর একবার বলে দিলাম, লাস্ট, একটি অঙ্ক সঠিক, কোনো অঙ্কই সঠিক নয়, তার মানে তিনটা মুছে দিলাম, তাহলে এই 7-8 কোথায় আছে সেটা মুছে দিলাম, 8, ওকে মুছে দিলাম আমরা, নাই এগুলো নাই এখন। ওকে, একটি অঙ্ক সঠিক, তাহলে শূন্য সঠিক। ওকে, শূন্য কোথায় আছে, আর এখানে আছে, কি বলছে শূন্যটা, দেখেন বলছে, আমরা কোশ্চেন না পড়েই বলি, শূন্য যেখানে আছে বলছে যে অবস্থান ভুল আছে, দেখেন স্থান ভুল আছে, এখানে প্রথমে ভুল, সেকেন্ডে ভুল, তাহলে কই হবে, তৃতীয় স্থানে। এখন আপনি খুঁজেন একটি আছে কার মধ্যে, একটি আছে এখানে, একটি অঙ্ক সঠিক, তার মানে ছয় অথবা দুই অথবা ছয় সঠিক, কিন্তু আমি তিন নম্বরে কে বসছে, স্থান কিন্তু সঠিক আছে, তার মানে আমার তিন নম্বরে শূন্য বসছে, যেন ছয় এখানে বসবে না, দুই হবে প্রথমে। এখন হলো সেকেন্ড পজিশনটা, তাহলে সেকেন্ড পজিশন কিন্তু আমার আছে এখান থেকে আর এটা এক আছে, ধরেন ছয় বাদ তিন নম্বর আমার প্রথম আর তৃতীয় তো হয়ে গেছে সেকেন্ড পজিশনটা, কিন্তু ছয় বাদ, তাহলে এটাও তো বাদ। এখন দেখেন আমার এটা দিয়ে কাজ করতে হবে, তাহলে এটা কি বলছে, ভুল স্থানে আছে, কেন ভুল স্থান কেন বলে দিবে, আপনি কোশ্চেন করেন, আমার লাগবে দ্বিতীয় পজিশনটা, কি লাগবে, দ্বিতীয় পজিশন, তাহলে এখানে যদি এটা ঘুরাই লেখেন, ভুল পজিশন তোমার চার এখানে আসবে, এক চারের জায়গায়, তাহলে চার কই আসবে দ্বিতীয় পজিশন, আর এক যাবে প্রথম, কিন্তু এক তো আগেই দুই আমাদের বসে গেছে। এ হলো পাজলটা, 10 পৃষ্ঠার পাজল, সব শ্রেণী, অনেক স্টুডেন্টরা ভয় পাচ্ছে, এই জন্য আমি করে দিলাম।